সুপ্রিয় শিক্ষার্থী আমার আজকের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের জ্যামিতি অংশের সম্পাদ্য পাঁচ তো দেখো সম্পাদ্য পাঁচটা কি একটি সরল রেখার বহিষ্ঠ কোনো বিন্দু থেকে ওই রেখার উপর একটি লম্ব আঁকতে হবে ঠিক আছে তাহলে দেখো আমরা শুরুটা করব হচ্ছে যেটা দেয়া আছে সেটা থেকে ঠিক আছে একটি সরল রেখার তাহলে মনে প্রথমেই আমাদেরকে একটু সরল রেখা আঁকতে হবে মনে করো এই এ একটা সরল নাম দিলাম এবি মনে করি এবি একটি সরল রেখা এখন বলছে কোনো বহিস্ত বিন্দু থেকে বহিস্ত মানে কি বহি মানে বাহির মানে সরল রেখার বাইরের একটা বিন্দু তো মনে করি ঠিক আছে এই যে পিতার বহিস্ত একটি বিন্দু পিতার বহিস্ত একটি বিন্দু তা দেখো ফার্স্ট স্টেপ চলে গেল যা দেয়া আছে সেটা থেকে আমরা করলাম সেকেন্ড স্টেপ এই যে নতুন বিন্দুটা পেলাম সেই বিন্দু দিয়ে আমাদের সেকেন্ড স্টেপ তো আমাদেরকে কী করতে হবে এই যে দেখো এই পিকে কেন্দ্র করে পিকে কেন্দ্র করে যে কোনো বেশার্দ নিয়ে ইচ্ছা মতো যে কোনো বেশার্ধ নিয়ে এই সরলরেখার উপরে একটা বৃত্ত চাপ হবে ঠিক আছে এই যে বৃত্ চাপাকলাম এখন কী করতে হবে নাম দিতে হবে নাম দিলাম এক্স এবং ওয়াই এখন ওই একই বেশার্দ এটা কিন্তু নাড়ানো যাবে না তোমরা এরকম অ্যালফাবেটগুলার লেখার জন্য আলাদা পেনসিল রাখবে তাহলে এটা আর চেঞ্জ হবে না তাহলে ওই একই বেশার্দ মানে এখানে যে বেশার্দ নিয়েছি সেই একই বেশার্দ নিয়ে এক্স ওয়াইকে কেন্দ্র করে এক্স ও ওয়াইকে কেন্দ্র করে যেদিকে পি আছে ঠিক আছে বহিস্ত বহিস্থ যখন বলবে তখন কিন্তু বিপরীত পাশে আঁকতে হবে যে পাশে পি বিন্দুটা থাকবে তার বিপরীত পাশে হ্যাঁ এক্স ওয়াইকে কেন্দ্র করে দুটো বৃত্তচাপ আঁকতে হবে ওই একই বেশার্ধ নিয়ে এই দেখো এরকম করে দুটো বৃত্তচাপ আঁকতে হবে তো সবসময় খেয়াল রাখবে লম্ব আঁকতে হলে কি করতে হয় এক পাশে আঁকতে হয় আবার বহিস্ত কোনো বিন্দু থেকে রেখার উপর লম্ব আঁকতে হলেও এক পাশে আঁকতে হয় কিন্তু সেটা হচ্ছে যে পাশে বিন্দুটা থাকবে তার বিপরীত পাশে ঠিক আছে যে পাশে বহিষ্ঠ বিন্দুটা থাকবে তার বিপরীত পাশে তো দেখো মৃত পরস্পরকে মনে করো কেউ বিন্দুতে ছেদ করেছে এখন কাজ কি এই যে নতুন কিউ বিন্দুটা পেলাম সে কিউ বিন্দু আর পি বিন্দু যোগ করা পিকেও যোগ করি তাহলে পিকিউ রেখাই হলো এবি রেখার উপর লম্ব। যা আমাদের কাঙ্ক্ষিত লম্ব যেটা আঁকতে বলেছিল তো এই হচ্ছে অঙ্কনের বিবরণ এইভাবে তোমরা দিবে ঠিক আছে এই যে আমি যেভাবে এখানে লিখেছি অঙ্কনের বিবরণ দিয়ে এক দুই তিন চার করে এরকম করে সুন্দর করে তোমরা যেরকম করে এঁকেছ ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ ফোর্থ স্টেপ এইভাবে করে সুন্দর করে এইভাবে বর্ণনা দিবে। ঠিক আছে আর যদি সৃজনশীল প্রশ্নে বর্ণনা না চায় সেই ক্ষেত্রে শুধু বলবে যে শুধুমাত্র অঙ্কন আর যদি অঙ্কনের বিবরণ চায় তাহলে ওখানে লেখাই থাকবে যে অঙ্কনের বিবরণ অবশ্যই উল্লেখ করতে হবে বা অঙ্কনের বিবরণ আবশ্যক এই কথাটা থাকলে অবশ্যই তোমাকে অঙ্কনের বিবরণটা লিখতে হবে তো আশা করি বুঝতে পেরেছো সবাই ধন্যবাদ সবাইকে